ফোর্থ সেমিস্টার এলসিসি বাংলার একেবারে লাস্ট মিনিট সাজেশান দেখে নাও। বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক শব্দ, তদ্ভব ও তৎসম শব্দ, শব্দার্থ পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তনের ধারা, শব্দের বিস্তার ও শব্দের সংকোচন সম্পর্কে লেখো, ধ্বনি লোপ, ধ্বনি কাকে বলে, কয় প্রকার, কী কী ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের ধারা, মহাকাব্য কাকে বলে, সংজ্ঞা বৈশিষ্ট্য ও একটি সার্থক মহাকাব্য সম্পর্কে আলোচনা করো, ট্র্যাজেডি কাকে বলে, সংজ্ঞা বৈশিষ্ট্য একটি সার্থক ট্র্যাজেডিকে বর্ণনা করো, সামাজিক উপন্যাস একই অর্থাৎ কাকে বলে বৈশিষ্ট্য ও একজন একটা সার্থক সামাজিক উপন্যাসের বর্ণনা দাও, ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রেও সেম, ছোট গল্প কাকে বলে বৈশিষ্ট্য, উপন্যাসের সঙ্গে পার্থক্য, চিত্রাঙ্গদের চরিত্র, রাবণের চরিত্র, ইন্দ্রজিতের চরিত্র, বারুণী মোল্লা রমার চরিত্র, টিকা অপিনিহিতি, জোর কলম শব্দ, লোকানুরক্তি, স্বরভক্তি, সামাজিক উপন্যাস, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, ঐতিহাসিক নাটক, এগুলি পড়লেই মোটামুটি হয়ে যাবে।